শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সকল ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার সকাল 11টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মুর্শেদ আলী, সিভিল সার্জন ডক্টর অনুপম ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ আরো অনেকে। সংলাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাবৃন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও আরো অনেকে অংশগ্রহণ করেন। একটা বিষয় হলো, দেখেন এর বাইরে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে